ফল প্রকাশের পর এটাই আপনাদের সাথে আমাদের আনুষ্ঠানিক সাক্ষাৎকার। আমি সেই সুবাদে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিগত এই যে দেড় দু মাস ধরে নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা পরিশ্রম করেছেন, আমরাও করেছি, আমাদের বক্তব্য নানা সময়েতে তুলে ধরার জন্য আপনারা প্রিন্ট এবং এই ইলেকট্রনিক মিডিয়া আপনারাও অসংখ্য ভূমিকা নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি, নির্বাচনের ফলাফলের পর স্বাভাবিকভাবেই হয়তো অনেকেই এটা আশা করা করবেন, আশা করে থাকবেন যে নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমরা নির্বাচনী ফলাফল নিয়ে সে বিষয়ে আরো বিস্তারিত কিছু আলোচনা আমরা করছি না, কেননা তার সার্বিক পর্যালোচনা এখনো আমরা করে উঠতে পারি। এটা করার পরই যে নির্বাচনের ফলাফল তো বেরিয়েছে সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর তরফ থেকে এবং বামফ্রন্ট কমিটির তরফ থেকেও দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবেও বিভিন্ন চ্যানেল বা মাধ্যমকে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা এখানে আপনাদেরকে আহ্বান করেছি মূলত নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে সারা ত্রিপুরার মধ্যে শাসক দল দ্বারা যে ভয়াবহ সন্ত্রাস শুরু হয়েছে,